প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি তো আমি আজকে একটি নতুন মাছ চাষের অধ্যায় নিয়ে একটি ভিডিও শুরু করেছি যে ভিডিওতে শুধু আমি মাছ চাষের বিষয়ে কথা নিয়ে আলোচনা করব চলুন শোনা যাক কিভাবে মাছ চাষ করব আমরা মাছ চাষের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা প্রথমে একটি ভালো মানের পুকুর নির্বাচন করব যে পুকুরটিতে আমরা মাছ চাষের উপযোগী করে নেওয়ার জন্য যদি পুকুরটিকে শুকানো হয় তাহলে সবচাইতে ভালো পুকুর শুকানোর পরে পুকুরের মাটিটাকে একটু অন্তরফাটাকরণ যদি করে নেওয়া যায় এবং পুকুরের মধ্যে দিয়ে হেঁটে গেলে যেন পায়ে কাদা না লাগে এই বিষয়টা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে চিন্তা করা দরকার তাহলে পুকুরটা যত অর্গানিজম জীবাণু এবং পুকুরের যে পলিযুক্ত যেগুলো থেকে পানিতে অ্যামোনিয়া মিথেন কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হওয়ার জন্য উপযোগী থাকে সেটা অনেক অংশে রিডিউস হয়ে যায় সেই ক্ষেত্রে খুব ভালো হয় যদি সেটা আমাদের পক্ষে করা সম্ভব হয় না কারণ আমাদের দেশ অতিবৃষ্টি অনাবৃষ্টির দেশ সেখানে অধিকাংশ ক্ষেত্রেই পুকুরগুলোকে সঠিকভাবে নির্বাচন করা যায় না তার মানে কি আমরা মাছ চাষ থেকে বিরত থাকব তা না সেই ক্ষেত্রে আমরা মাছ চাষগুলো যদি করতে চাই তাহলে আমাদের পুকুরগুলোতে যেমন প্রথম দিকে ক্যালসিয়াম কার্বনেট চুন পাশাপাশি কিছু লাইমস্টোনের গুঁড়ো এবং পাশাপাশিভাবে কিছু লবণ কিছু সিলিকন ডাইঅক্সাইড অ্যালুমিনিয়াম যেটা বাজার থেকে ভালো মানের জিওলাইট এগুলো দিয়ে আমরা পুকুরটাকে প্রস্তুত করে নেব কিন্তু পুকুরটা প্রস্তুত করার আগে যদি মনে হয় যে আমাদের পুকুরে কিছু রাক্ষসী প্রাণী মাছ আছে যেমন টাকি মাছ শোল মাছ বোয়াল মাছ এ ধরনের রাক্ষসী মাছগুলোর যদি ডিম আছে এরকম মনে হয় সেই ক্ষেত্রে আমরা সেইখানে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট অনেকে ইন্ডিয়ান গ্যাস ট্যাবলেট অনেক অংশ অনেক কীটনাশক যে পেস্টিসাইড এগুলো দোকানদারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে অনেক ভালো মানের বিষ গুণগত মানসম্পন্ন এটা যদি পুকুরে আমরা ছিটিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে 95% ওই রেণু পোনা ডিমগুলো ওই ক্ষুদ্র ক্ষুদ্র বেঁচে থাকা পুকুরের মাটিতে এগুলো সম্ভব থাকে না মারা যাওয়ার সম্ভাবনায় 95% থাকে তারপরে আমি যে কথাগুলো বললাম সেগুলো আমরা যদি করে নেই সেক্ষেত্রে পুকুরের পজিটিভ দিকগুলো তৈরি হলো তারপরে আমরা আস্তে আস্তে পুকুরে পানি বাইরে থেকে যদি ঢুকাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেমটা বেশি কারণ অনেক অংশে পাট ধোয়া পানি বিভিন্ন পচনকৃত পানি ঢুকে গেলে আমরা ইতিপূর্বে যে প্রস্তুতিকরণ করলাম সেইটার ক্ষেত্রে আবার অন্তরায় হয়ে দাঁড়াবে সেই ক্ষেত্রে আমরা যদি ভূগর্ভ থেকে পানি দিতে পারি সেটা সবচেয়ে বেটার পানি দেওয়ার পরে মাছ অবমুক্তকরণ পোনা অবমুক্তকরণের আগেই আমাদেরকে চিন্তা করতে হবে যে পানিটা যখনই ওখানে আমাদের 4 থেকে 6 ফিটটা হলো পুকুরের স্ট্যান্ডার্ড লেভেল এটা হলো মাছ চাষের জন্য উপযোগী মানসম্পন্ন পানির হাইট বা লেন্থ এখন অনেক অংশে দেখা যায় যে আমাদের পুকুরগুলো উন্নত বিশ্বের দেশগুলোর মতো ওইভাবে কাটা নয় বিভিন্নভাবে পুকুরের জন্ম হয় সেগুলো আপনারা বোঝেন অনেকভাবে আমরা বাধ্যতামূলক কর্মের উদ্দেশ্যে লিজ গ্রহণ করে থাকি সেখানে পানি বেশি হয় হইলে কি হয় সেই পানিগুলোতে সারা মাত্র যখন লেভেল হয়ে যায় তখন কিছু সুজি পোকা বা বিভিন্ন পোকা তৈরি হয় 24 ঘন্টার মধ্যেই পোকাগুলোর জন্ম হয়ে যায় যেগুলো একদিন পরে লক্ষ লক্ষ পোকা বাড়ন্ত হতে পারে সেগুলোকে আবার আমাদেরকে হালকা অংশে পানিতে 20 গ্রাম বা 30 গ্রাম প্রতি বিঘাতে পানির সঙ্গে সিটাতে যা পানি লাগে দিয়ে আমাদেরকে ছড়ায় দিয়ে মিশাই দিতে হবে এবং তার আমরা 24 ঘন্টা পরে মাছ ছাড়ার চিন্তা করব এবং আমরা মাছ ছাড়ার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করব অনেকে মনে করেন 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 5 ইঞ্চি আসলে এরকম হিসেব নয় মাছ ছাড়ার ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে প্রত্যেকটি বীজে কৃষিভিত্তিক প্রত্যেকটি আবাদ উৎপাদনেই কিন্তু বীজের পরিপক্কতার প্রয়োজন হয় বয়সের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা যখন ব্রিডিং এবং আমরা
ফ্যাটেনিং মাছ চাষে যখন আমরা লাভজনক ভূমিকায় যেতে চাইব, তখন আমাদেরকে অবশ্যই মাছ চাষের ক্ষেত্রে চিন্তা করতে হবে পোনার ম্যাচুয়েট বয়স 8 মাসের উপরে। তাহলে পোনাগুলা 150-200 গ্রাম হলেও সেগুলা ব্রিডিংয়ে চাষের জন্য অত্যন্ত উপযোগী হবে। এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা প্রত্যেকটি পুকুরে যে ধরনের মাছ চাষ করি, যেমন কার্প, বাংলাদেশের যেটা দেশি মাছ, রুই কাতল, মৃগেল, সিলভার কার্প, ব্রিগেড কার্প, কালিবাউস, মিরর কার্প, এগুলা মিশ্রণটা কোন স্তরে কোন মাছগুলা লেভেল তারা বসবাস করে, যেমন সিলভার কার্প, ব্রিগেড, কাতলা, তারা সিলভার কার্প অল টাইমই 1.5 ফিট পানির মধ্যে বাস করে, কাতলা এবং ব্রিগেড বেশিরভাগ ক্ষেত্রে মিডিলে যায়, আবার তার উপরের অংশে থাকে। রুই মাছটা মিডিল স্তরের, মাঝের স্তরের মাছ, পুকুরের তিনটা অংশের তিনটা ভাগে ভাগ। নিচের স্তরে মিগেল মাছ, তারপরে কালিবাউস, যেটাকে হাংরি, কারফিউ, মিরর কাপ, অরিজিনাল মিরর কাপ বৈপুস্তকের নাম, এই ধরনের মাছগুলো নিচের স্তরে থাকে। আমাদেরকে চিন্তা করতে হবে কোন স্তরে কী পরিমাণ জুপ্ল্যান্টন জন্মায়, কোন স্তরে কী পরিমাণ ফাইটোপ্ল্যান্টন জন্মায়, এবং কোন ধরনের মাছগুলা কোন স্তরে বেশি খায়, সেইভাবে আমাদেরকে সিমিলার লেভেল সমান্তরালভাবে 19-20 মাছটা সেট আপ করতে হবে। এবং তাতে করে মাছের বয়স যদি ঠিক থাকে, এবং আমরা মাছ ছাড়ার সময়তে পানির স্বাস্থ্য যেটা চিন্তা করে ছাড়লাম, আমরা অনেক অংশে মাছ যখন চাষ করি চাষকালীন সময় এই থিমটা, এই চিন্তাটা আমরা ভুলে যাই, কিন্তু মাছটা ছাড়ার সময় যে পরিমাণ আমরা চিন্তা করলাম পানির স্বাস্থ্য কেমন করে মাছ ছাড়া দরকার, পরবর্তীতে আরও ভালো পরিবেশ পানিতে রাখা উচিত মাছ বসবাসের জন্য, তাহলে মাছের স্বাস্থ্যসম্মতভাবে তারা বেগবান গতিতে দ্রুততম অবস্থায় কম খরচে, কম খাবারে, কম সময়ে অধিকভাবে বেড়ে যাওয়ার সম্ভব হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে মাছ চাষে আমরা যেমন প্রকৃতিতে বাস করি, প্রকৃতির উপর মাঝের অংশে সমতল ভূমিতে, সেইখানে আমাদের যে জীবনযাত্রা, একটু যদি পচন ক্রিয়া কোনো কিছু গন্ধ দুর্গন্ধ হয়, আমরা খোলামেলা প্রকৃতিতে বাস করতে অসমর্থ হয়ে যায়, কষ্টসাধ্য হয়ে যায়, আমাদের জীবনের অবস্থা কিছুটা হলেও বিঘ্ন ঘটে, আমাদের বেঁচে থাকা অংশে অসুস্থ হয়ে থাকে, অসুস্থতার দিকটা চিন্তা করে আমরা তখন সেটাকে অপসারণ করি। তো পানির স্বাস্থ্যকে অপসারণ করার জন্য, পানির স্বাস্থ্যকে টেকসই উন্নয়ন এবং স্বাস্থ্যসম্মত রাখার জন্য মাছ ছাড়া থেকে, মাছ পুকুরে ছেড়ে দিলাম সেই সময় থেকে আহরণ করে রাখ পর্যন্ত পানির স্বাস্থ্যকে সিমিলার লেভেল সমান্তরাল চিন্তা আরও ভালো যেন রাখা যায়, এই চিন্তাগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের মাছ চাষের যে স্বপ্ন দৃঢ়প্রত্যয় এবং আমরা যারা এই কৃষির বৃহৎ অংশে জড়িত আছি মাছ চাষের সঙ্গে, উত্তরোত্তর আমাদের মাছের কোনো ঘাও হবে না, পানিতে রোগব্যাধি হবে না, পানিতে কোনো অ্যামোনিয়া, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, ভাইরাস, ব্যাকটেরিয়া কিছুই সৃষ্টি হওয়ার সুযোগ থাকবে না। এটা হয়তো আপনারা কিছুটা হলেও আমার এই অধ্যায়ের প্রথম থেকে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আশা রাখি আমি পরবর্তী অধ্যায়ে আবারও এই বিষয়টা নিয়ে আরও বিশদ আলোচনা করে আপনাদেরকে কিছু হলেও তত্ত্বভিত্তিক মাছ চাষের উপলব্ধিগুলো প্রেরণাস্বরূপ জানানোর চেষ্টা করব। এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন জানিয়ে আমি আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।